শুভ সন্ধ্যা। এতদিন আমরা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আমরা কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা করছিলাম। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকে ডিমান্ড করছিল যে শুধু কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা নয়, মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার হিসাবেও আলোচনা করতে হবে। তাই আমরা ঠিক করেছি আমরা তিনটে পর্যায়ে মেটেরিয়াল মেডিকেল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পেন পিকচার অফ হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল, তৃতীয় পর্যায়ে হচ্ছে অর্গান ওয়াইজ মেটেরিয়াল মেডিকা। অর্গান ওয়াইজ মেটেরিয়াল মেডিকা আমরা এখনো শুরু করতে পারিনি। অর্গান ওয়াইজ মেটেরিয়াল মেডিকা নোটস আপনাদের ইমেলে অনেক পাঠানো হয়েছে, অনেকে পেয়েছেন অনেকে পাননি। আর সবার জন্য একটা অনুরোধ থাকছে, আমরা একসঙ্গে তো অনেকগুলো মেল পাঠাচ্ছি, হয়তো সব মেল যাচ্ছে না, আমি কম্পিউটার চেক করে দেখলাম অনেক মেল ফেল করেছে। তা আপনারা দয়া করে কে কি পেলেন তার একটা লিস্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন কোন নোটগুলো পাননি, সেটা আমরা বুঝতে পারবো। সেই জন্য যা যা পেয়েছেন তার একটা লিস্ট আমাকে সবাই দেবেন। আজকে আমরা হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকা পেন পিকচার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় থাকছে স্কুলার হিপের পেন পিকচার। স্কুলার হিপ এই ওষুধটা সাধারণত আমরা অশ্ব বা রক্তাশ্বে ব্যবহার করে থাকি। তা আপনারা জানেন যে অশ্ব, বাংলা আমরা যাকে অশ্ব বলি, ইংরেজিতে তার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। কোনোটাকে বলা হয় পাইলস, কোনোটাকে বলা হয় হ্যামোরয়েড। তা স্কুলার হিপস মূলত হ্যামোরয়েডের ক্ষেত্রে ব্যবহার হয়। তা স্কুলার হিপের লক্ষণটা কি? ফর পার্সন্স উইথ হ্যামোরয়েডাল টেন্ডেন্সিস অ্যান্ড হু সাফার উইথ গ্যাস্ট্রিক, বিলিয়াস অর ক্যাটারাল ট্রাবল, যে সমস্ত রুগীরা তাদের বিলিয়াস বলতে পিত্ত আধিক্য যাকে বলা হয় পিত্ত আধিক্য, আর হচ্ছে ক্যাটারাল মানে যার সর্দি কাশি লাগার একটা প্রবণতা থাকে, আর কি টেন্ডেন্সি ফর ব্লিডিং, রক্তপাতের মলদ্বার দিয়ে রক্তপাতের একটা প্রবণতা থাকে। তা আমাদের স্কুলার হিপসের যে লক্ষণটা হচ্ছে, স্কুলার হিপসের লক্ষণ হচ্ছে ফর পার্সন্স উইথ হ্যামোরয়েডাল টেন্ডেন্সি আর কি অ্যান্ড হু সাফার উইথ গ্যাস্ট্রিক, বিলিয়াস অ্যান্ড ক্যাটারাল ট্রাবল, সেই সঙ্গে কি থাকবে তার? সেই সঙ্গে তার থাকবে গ্যাস্ট্রিক ট্রাবল থাকবে, বিলিয়াস পেশেন্ট, আর হচ্ছে ক্যাটারাল পেশেন্ট যাদের চট করে সর্দি কাশি লাগে। আমরা একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে পিত্ত প্রাধান্য যাদের থাকে তারা মূলত হচ্ছে সিফিলিস্টিক পেশেন্ট। আমরা আমাদের মেডিসিনের মধ্যেও কিন্তু বলা হয়, পেন পিকচারের সময় বলা হয় অ্যান্টিসেপ্টিক মেডিসিন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন,
অ্যান্টিসিপিগিস্টিক মেডিসিন। আবার কোনো কোনো মেডিসিনের মধ্যে সোরাসিপিলিস সাইকোসিস তিনটে মায়াজিমই রোল করে। এই তিনটে মায়াজিম যখন কোনো মেডিসিনে রোল করে তাকে আমরা বলে থাকি পলিক্রেস মেডিসিন। তা এখানে আমরা দেখছি সেটা হচ্ছে একটু আমরা সোরাসিপিলিস সাইকোসিস নিয়ে একটু আলোচনা করি, আমাদের বুঝতে সুবিধা হবে। সোরা কাকে বলে? সোরার আউটওয়ার্ড ম্যানিফেস্টেশনটা কি? সোরার আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হচ্ছে ইচিং অ্যান্ড ইরাপশন। ইচিং অ্যান্ড ইরাপশন হচ্ছে সোরার বহিঃপ্রকাশ। সাইকোসিসের আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন কি? সাইকোসিসের হচ্ছে অনেক কিছু সাপ্রেসড হয়ে যায়, অনেক বিশ্বাস সাপ্রেসড হয়ে যায়, সেটা হচ্ছে সাইকোসিসের মায়োজমের ব্যাপার। আর সিফিলিস কি? সিফিলিসকে আমরা চিনব কিভাবে? সিফিলিস থেকে হচ্ছে ডেস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কলার হিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হ্যামরয়েড। হ্যামরয়েডের সাথে থাকছে বিলিয়াস, পিত্ত প্রাধান্য। আপনারা হয়তো জানেন আয়ুর্বেদিকে আমাদের যেমন সোরাসিপিলিস সাইকোসিস আছে, আয়ুর্বেদে কিন্তু ঠিক তিনটে এরকম মায়োজিন ইনভিজিবল ডিজিজ প্রডিউসিং পাওয়ার আছে, তাকেও আয়ুর্বেদিক ভাষায় বলা হয় বায়ু পিত্ত কফ। তাহলে ওদের যে পিত্ত, পিত্তটা হচ্ছে আমাদের সিফিলিস, সিফিলিস্টিক মায়োজিম, নট সিফিলিস ডিজিজ। মায়োজিম যারা নতুন এসছেন তারা মায়োজিম, আমার কথা হয়তো তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমি একটু রেফারেন্স দিই। মায়োজিম হচ্ছে মানে ইনভিজিবল ডিজিজ প্রডিউসিং পাওয়ার। মায়োজিম হচ্ছে ইনভিজিবল ডিজিজ প্রডিউসিং পাওয়ার, অর্থাৎ অদৃশ্য একটা রোগ সৃষ্টিকারী শক্তি, রোগ সৃষ্টিকারী একটা অদৃশ্য শক্তি। এখানে হচ্ছে অ্যালোপ্যাথদের সঙ্গে আমাদের পার্থক্য। অ্যালোপ্যাথরা তারা মনে করে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যাপার। যেমন আপনার বর্তমান করোনা আবহে আমরা যে রোগটা দেখতে পাচ্ছি সেই রোগটা হচ্ছে করোনা ভাইরাস। যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসজনিত কারণে করোনা ভাইরাস বা কোভিড-19 হয়েছে বা হচ্ছে। আর আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের ফিলোসফি অনুযায়ী রোগ সৃষ্টির কারণটা হচ্ছে সোরাসিফিলিস সাইকোসিস। আয়ুর্বেদিক দৃষ্টিতে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু পিত্ত কফ। মায়োজিমের দৃষ্টিতে আয়ুর্বেদিক সঙ্গে আমাদের খানিকটা সাদৃশ্য রয়েছে। তাহলে পিত্ত প্রাধান্য বিলিয়াস পেশেন্ট কিন্তু আমাদের হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী হচ্ছে সিফিলিস্টিক মায়োজিমের রুগী। সিফিলিস্টিক মায়োজিমের রুগীদের মধ্যে একটা ডেস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকে। তাহলে এখানে হ্যামরয়েডের মধ্যে কিন্তু একটা ডেস্ট্রাকটিভ টেন্ডেন্সি রয়ে গেছে। আর কি আছে স্কুলার হিপের মধ্যে? আমরা কি পাবো? ফুলনেস ইন ভেরিয়াস পার্টস অ্যাজ ফ্রম আনডিউ অ্যামাউন্ট অফ ব্লাড, অর্থাৎ বিভিন্ন অর্গান থেকে
বিভিন্ন অর্গান থেকে অকারণে রক্ত রক্তপাত হয়। কোন কোন অর্গান থেকে হয়? সেটা হচ্ছে হার্ট, লাংস, স্টোমাক, ব্রেন, পেলভিক, স্কিন। এটা বাংলা করার দরকার নেই, সবাই আপনারা হার্টের মানে জানেন, লাংসের মানে জানেন, স্টোমাকের মানে জানেন, ব্রেনের মানে জানেন, স্কিনের মানেও জানেন। পেলভিকটা হয়তো অনেকে জানেন না। পেলভিকটা হচ্ছে তলপেট, তলপেটকে বলা হয় মেডিকেল টার্মে আপনার পেলভিক। তাহলে স্কুলার হিপসের আক্রান্ত স্থান হচ্ছে হার্ট, লাংস, স্টোমাক, ব্রেন, পেলভিক এন্ড স্কিন। ভেনাস কনজেশন, ভেন থেকে ভেনাস, ভেন আপনারা জানেন আমাদের শিরা, উপশিরা, ধমনী। তাহলে ভেন, আমাদের শিরা আছে, ধমনী আছে, তাহলে শিরা কেমন হয়? কনজেস্টেড, সেখানে রক্ত প্রবাহটা বেশি থাকে, স্পেশালি পোর্টাল অ্যান্ড হ্যামারয়েড অর্থাৎ পোর্টাল হচ্ছে যকৃত মুখে, যকৃত যে অরিজিন সেখানে তার হ্যামারয়েড একটা টেন্ডেন্সি থাকে, এই ব্লিডিং একটা টেন্ডেন্সি থাকে। আর হ্যামারয়েডটা হয় কোথায়? অ্যানাসে, রেকটাম বা অ্যানাসে হচ্ছে হ্যামারয়েডটা হয়। তাহলে এই অর্গানগুলোর যে শিরাগুলো আছে সেই শিরাগুলো ফুলে যায়। ডেসপন্ডেড প্লুমি ভেরি ইরিটেবল, আমরা পূর্বে বলেছি যে হোমিওপ্যাথি রেড লাইন সিমটম পেতে গেলে আমাদের মেন্টাল সিমটমগুলো অবজার্ভ করতে হবে। আমরা সবসময় রুগী দেখার সময়, প্রেসক্রাইব করার সময় আমরা মেন্টাল সিমটমের গুরুত্বটা বেশি দেব। তাহলে স্কুলার হিপসের মেন্টাল সিমটমসটা কি? রেসপন্ডেড গ্লুমি ভেরি ইরিটেবল, অর্থাৎ প্রচণ্ড মানে রাগী। আর হচ্ছে গ্লুমি বলতে হতাশ, রেসপন্ডেড মানেও হতাশ। তাহলে রেসপন্ডেড গ্লুমি ভেরি ইরিটেবল, ভেরি ইরিটেবল। লুজ টেম্পার ইজিলি অ্যান্ড গেইন কন্ট্রোল স্লোলি, অনেকে আছে না অল্পতে রেগে যায়, কন্ট্রোল রাখতে পারে না। তাহলে আমাদের স্কুলার হিপসের পেশেন্ট কিন্তু খুব অল্পতে রেগে যায় এবং তার সেই রাগ সামলে নিতে একটু সময় লাগে। মিজারেবল ক্রস, মিজারেবল ক্রস বলতে রাস্তা পার হতে খুব অসুবিধা, খারাপ লাগে। আর এই এই সিমটমটা আর কার আছে? ক্যামোমিলার মধ্যে আছে। মিউকাস মেমব্রেন অফ মাউথ, থ্রোট, রেকটাম আর সোলেন, আমাদের মিউকাস মেমব্রেন বলতে ওই লালা জাতীয় জিনিস। আমাদের কোথায় কোথায় লালা জাতীয় জিনিসগুলো থাকে? আমাদের লালা জাতীয় জিনিসগুলো থাকে মুখে, থাকে গলায়, থাকে রেকটাম মানে মলদ্বারে থাকে, এইগুলো হয় সোলেন। আরো কিছু জায়গায় হয়, সেটা আমার স্কুলের মধ্যে আসেনি বলে আমি বলছি না। সেটা হচ্ছে মেয়েদের ভ্যাজাইনা
তার মিউকাস মেমব্রেন থাকে, তা স্কুলার হিপসের মিজারেবল ক্রস মিউকাস মেমব্রেন অফ মাউথ থ্রোট রেকটাম আর রেকটাম আর সোলেন, এই সমস্ত অর্গান গুলো ফুলে যায়, এই সমস্ত অর্গান গুলো ফুলে যায়। কিরকম ফুলে যাওয়ার পরে কি হয়, বার্ন, জ্বালা করে, ফিল ড্রাই অ্যান্ড র, ফিল ড্রাই শুষ্ক অনুভব করে, আর র মানে টাটকা ক্ষতের মতো মনে করে, অনুভূতি হয়। করাই যা থিন, আমরা নাক দিয়ে আমাদের সর্দি পরে, সেই সর্দিটা কারো কারো ঘন থাকে, কারো কারো পাতলা থাকে, কারো আধা ঘন আধা পাতলা থাকে, কারো জমাট বেঁধে যায় ইত্যাদি ইত্যাদি। তাহলে স্কুলার হিপসের সর্দি কাশি থাকবে, সেই সর্দি কাশিগুলো থিন, থিন বলতে পাতলা, ওয়াটারি, জলের মতো, বার্নিং, জ্বালা হবে, রনেস মানে টাটকা ক্ষতের মতো মনে হবে, অ্যান্ড সেন্সিটিভ টু ইনহেল কোল্ড এয়ার মানে গায়ে ঠান্ডা হওয়ার একটা অনুভূতি হয়। ফলিকুলার ফ্যারিংজাইটিস, ফ্যারিংজাইটিস এই প্রসঙ্গে আমাদের তো বলতে হয়, আমরা অনেক রোগের নাম জানি আইটিস দিয়ে, তা যেমন হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস, ফ্যারিংজাইটিস ইত্যাদি ইত্যাদি। এই আইটিস শব্দটা যখন আসবে, এই আইটিস শব্দটা এলে আমরা মনে করবো কোথাও সেই অর্গান, যে অর্গানের নাম ধরে আইটিস থাকবে সেই অর্গানের প্রদাহ হয়, অর্থাৎ ফ্যারিংজাইটিস। ফ্যারিংজাইটিস কথার অর্থ হচ্ছে ফ্যারিংস, আমাদের ল্যারিংস ফ্যারিংস এই অর্গান আছে, সেই ল্যারিংস ফ্যারিংসের আইটিস, আইটিস কথা মানে হচ্ছে প্রদাহ, ফ্যারিংসের প্রদাহকে বলা হয় ফ্যারিংজাইটিস। তাহলে স্কুলার হিপস ফ্যারিংজাইটিসের একটা উৎকৃষ্ট ওষুধ। ভায়োলেন্ট বার্নিং র সেন্সেশন ইন থ্রোট, গলার ভিতরে টাটকা ক্ষতের মতো একটা অনুভূতি, আর কি ভায়োলেন্ট প্রচন্ড বার্নিং, প্রচন্ড জ্বালা, ভায়োলেন্ট বার্নিং র সেন্সেশন ইন দ্য থ্রোট, গলার ভিতরে একটা টাটকা ক্ষতের মতো অনুভূতি, ড্রাইনেস অ্যান্ড রাফনেস অফ থ্রোট, গলার ভিতরে ড্রাইনেস শুষ্ক, আর হচ্ছে কি রাফনেস শুষ্ক এবং গলার মধ্যে রুক্ষতা ভাব, গলার ভিতরে রুক্ষতা এবং শুষ্কতা, ফ্রিকোয়েন্ট ইনক্লিনেশন টু স্যালো, ফ্রিকোয়েন্ট ইনক্লিনেশন টু স্লো, উইথ বার্নিং প্রিকিং স্টিংগিং অ্যান্ড ড্রাই কনস্ট্রিক্টেড ফেকাস, কি হচ্ছে ফ্রিকোয়েন্ট ইনক্লিনেশন টু স্যালো, স্যালো মানে হচ্ছে গলাধকরণ, গেলা, আর কি উইথ বার্নিং, বার্নিং হয় কিরকম বার্নিং, প্রিকিং, প্রিকিং কথা হচ্ছে সুই ফোটানোর মতো, আর কি স্টিংগিং, স্টিংগিং কথা মানে
মৌমাছি বলতাতে হুল ফুটায় না, সেই হুলকে বলা হয় স্ট্রিং। তো স্ট্রিং কি মানে হচ্ছে হুল ফুটানোর মতো ব্যথা, অ্যান্ড ড্রাই কনস্ট্রিক্টেড, ড্রাই অ্যান্ড কনস্ট্রিক্টেড। তা এই লক্ষণগুলো আমাদের হোমিওপ্যাথি অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, সেগুলো হচ্ছে অ্যাপিস বেলেডোনা। এই যে সেন্সেশন আমরা যেটা বললাম স্টিংগিং, সুই ফোটানোর মতো ব্যথা এবং মৌমাছি বা বোলতা কামড়ের মতো ফুল ফোটানো ব্যথা, এই ব্যথাটা কোথায় হয়? ইন রেক্টাম, ইন রেক্টামে। তা এই লক্ষণগুলো রেক্টামে এই লক্ষণগুলো আমরা হোমিওপ্যাথি অন্যান্য মেডিসিনের মধ্যে পাব, সেটা হচ্ছে অ্যাপিসমেল অ্যান্ড বেলেডোনা, বেলেডোনা এবং অ্যাপিসমেলের মধ্যে পাব। ড্রাইনেস অ্যান্ড হিট অফ, ড্রাইনেস অ্যান্ড হিট অফ ফিটস, পায়ে পাটা কেমন হবে? ড্রাইনেস অ্যান্ড হিট, গরম অনুভূতি হবে এবং শুষ্ক অনুভূতি হবে। ইজ ফুল অফ স্মল স্ট্রিক, মনে হচ্ছে ছোট একটা, ছোট একটা স্টিক মানে লাঠির মতো। নাইফ লাইক পেন, চাকু দিয়ে চিড়ে ফেলার মতো যেরকম যন্ত্রণা হয় সেরকম একটা যন্ত্রণা। আর কি, শুট আপ দি রেক্টাম, অর্থাৎ রেক্টামের মধ্যে এই যন্ত্রণাটা শুরু হয়। এই এই ক্ষেত্রে সেম, এই ক্ষেত্রে আমরা সেম লক্ষণ দেখে ইগনেশিয়া সালফা দিতে পারি। এরকম লক্ষণে আমরা ইগনেশিয়া ও সালফা দিতে পারি। হ্যামরয়েড ব্লাইন্ড, পেনফুল, বার্নিং, পারলিস, রেয়ার ব্লিডিং। কি হচ্ছে হ্যামরয়েড? হ্যামরয়েড হচ্ছে যে অশ্বে রক্ত হয়, সেই কি কেমন বেদনাদায়ক, জ্বলন্ত বেগুনি, জ্বালা থাকবে। আর তার যে জায়গাটা, সেই জায়গাটা হবে বেগুনি রঙের, আর রক্ত সেখানে খুব কম হবে। রেক্টাম সোর উইথ ফুলনেস, রেক্টাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটু অ্যানাটমির একটু টাচ দিয়ে নিই, সেটা হচ্ছে রেক্টাম আর অ্যানাস, এই দুটো জিনিস কি কি? রেক্টাম হচ্ছে মলাশয়, যেখানে মল থাকে তাকে বলা হয় রেক্টাম। আর অ্যানাস হচ্ছে মলদ্বার, যেখান দিয়ে মলটা পাস হয়। তাহলে এখানে রেক্টাম, যেখানে মলাশয়, সেই মলাশয়ের রেক্টামে কি হবে? রেক্টাম হবে সোর, অনুভূতিটা হবে ঘায়ের মতো, উইথ ফুলনেস, বার্নিং অ্যান্ড ইটিং, বার্নিং অ্যান্ড ইটিং, সেখানে জ্বালা করবে আর চুলকাবে। এই লক্ষণ আমাদের আরেকটা মেডিসিনের মধ্যে আছে সেম লক্ষণ, সেটা হচ্ছে সালফার। সালফারের মধ্যে আমাদের এই লক্ষণটা আছে। এবার রেক্টাম ইসিং, এটা কিন্তু মানে অশ্বের, বিশেষ করে স্কুলার হিপের অশ্বের একটা প্রমিনেন্ট সিমটমস। এই সিমটমসটা মানে স্কুলার হিপের প্রমিনেন্ট রয়েছে। আর আমরা এর সঙ্গে সালফারের তুলনা করেছিলাম, সালফারের ক্ষেত্রে একটা খুব অদ্ভুত লক্ষণ আছে, সেটা হচ্ছে অ্যানাস হবে
রাউন্ড শেপের লাল টকটকে, তবে আর স্কুলার হিপসের মধ্যে থাকবে ইচিং। তাহলে আমরা স্কুলার হিপস অ্যান্ড সালফার আলাদা করে চিনব কি করে? একটা হচ্ছে প্রচন্ড ইচিং হবে স্কুলার হিপে, আর হচ্ছে সালফারে হচ্ছে রাউন্ড শেপের রেড কালার, রাউন্ড শেপের রেড কালার। তাই এই রেড কালার দেখে আমরা সালফার প্রয়োগ করব, রেড অ্যানাসে রেড কালার দেখে আমরা সালফার চিন্তা ভাবনা করব। কনস্টিপেশন, স্কুলার হিপসের মধ্যে একটা প্রচন্ড কনস্টিপেশন আছে, সেই কনস্টিপেশনটা হবে হার্ড ড্রাই স্টুল, হার্ড অ্যান্ড ড্রাই স্টুল, ডিফিকাল্ট টু পাস। এতটা হার্ড, এতটা হার্ড যে পায়খানা বেরোতে চায় না। তাহলে কনস্টিপেশন, হ্যাঁ সাউন্ডটা বন্ধ করুন, সাউন্ডটা বন্ধ করুন, কে বলছেন? এতটা এতটা হার্ড যে পায়খানা করতে কষ্ট হয়, ডিফিকাল্ট টু পাস দ্য স্টুল উইথ ড্রাইনেস অ্যান্ড হিট অফ রেক্টাম, রেক্টাম থাকবে ড্রাই এবং গরম, সিভিয়ার লাম্বা স্যাক্রাল ব্যাকেক। আমাদের এখানে একটু অ্যানাটমি নিয়ে আলোচনা করা যেতে পারে। আমাদের পিঠের যে ভাটি বা কালাম আছে একটা শির দ্বারা, তার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে লাম্বার আর একটা হচ্ছে স্যাক্রাম। তা লাম্বার আর স্যাক্রামে ব্যথা থাকবে, কখন হয়? অনেক সময় রিউমেটিক বা কোনো বাত জাতীয় জিনিস থাকলে সেখানে লাম্বারে পেন হয়। তা লাম্বার এবং স্যাক্রামে পেন থাকবে, কখন পেন থাকবে? যখন কনস্টিপেশনের জন্য স্টুলটা হার্ড অ্যান্ড মানে ডিফিকাল্ট টু পাস, স্টুল পাস হতে যখন খুব অসুবিধা হবে, সেই সময় তার লাম্বার স্যাক্রামে ব্যথা হবে। স্টুল ফলোড বাই ফুলনেস অব রেক্টাম, রেক্টামে অর্থাৎ মলাশয়ে ফুল থাকবে স্টুলে, স্টুল ফলোড বাই ফুলনেস অব রেক্টাম অ্যান্ড ইন্টেন্স পেইন ইন অ্যানাস, মল দ্বারে পায়খানা বোঝাই থাকবে, মল বোঝাই থাকবে, তার ফলে অনেকক্ষণ ধরে তার অ্যানাসে, অ্যানাসে মানে মল দ্বারে তার একটা যন্ত্রণা হয়। প্রোল্যাপস অফ দ্য রেক্টাম, প্রোল্যাপস, প্রোল্যাপস কত রকম প্রোল্যাপস আমরা জানি, রেক্টামে প্রোল্যাপস হয় আর মেয়েদের একটা প্রোল্যাপস হয় ইউটেরাসে প্রোল্যাপস হয়। তাহলে প্রোল্যাপস ইউটেরি অ্যান্ড অ্যাক্রিন ডার্ক লিকুরিয়া, প্রোল্যাপস অফ ইউটেরাস, ইউটেরি মানে ইউটেরাস, ইউটেরাসে প্রোল্যাপস থাকবে, সে প্রোল্যাপসের সঙ্গে মানে হাজার কারক থাকবে প্রোল্যাপসের সঙ্গে, যে একটা সিক্রেশন হবে, আর সে সঙ্গে ডার্ক লিকুরিয়া। হোমিওপ্যাথি
লিকুরিয়া খুব ভালো রেজাল্ট দেয়। যদি আপনি লিকুরিয়ার কালার, কোয়ান্টিটি, কোয়ালিটি, ওডর এই সমস্ত লক্ষ্য করে বিচার করে যদি ওষুধ দিতে পারেন, লিকুরিয়া হোমিওপ্যাথিতে খুব ভালো রেজাল্ট দেয়। স্কুলার হিপসের লিকুরিয়াটা হবে খুব রেয়ার। লিকুরিয়া সাধারণত কীরকম হয়? লিকুরিয়া সাধারণত হয় হোয়াইট ডিসচার্জ। আমরা লিকুরিয়াকে ইংরেজিতে আর একটা কথা বলি, হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব। কিন্তু নামে সাদা স্রাব হলেও সবসময় কিন্তু সাদা স্রাব হয় না, ঘিয়ে রঙের হয়, কখনো কখনো কালো হয়, কারো কারো বিভিন্ন রঙের হয়। এখানে স্কুলার হিপসের লিকুরিয়াটা হবে ডার্ক, অর্থাৎ কালো, উইথ লাম্বার্গো স্যাক্রাল ব্যাকেক। সেই লিকুরিয়ার সাথে লাম্বারে একটা পেন হবে, স্যাক্রালে একটা পেন হবে লিকুরিয়ার সাথে, অ্যান্ড গ্রেট ফ্যাটিক। গ্রেট ফ্যাটিক মানে সঙ্গে থাকবে প্রচণ্ড ক্লান্তি ফ্রম ওয়াকিং। আরেকটা পিকুলার লক্ষণ হচ্ছে এই কষ্টগুলো সাধারণত ডিউরিং ওয়াকিং, চলাফেরা হাঁটার সময় তার এই যন্ত্রণাগুলো হয়। রেড লাইন সিমটম হচ্ছে সিভিয়ার ডাল ব্যাকেক ইন লাম্বার্গো সেক্টরাল আর্টিকুলেশন, অর্থাৎ আমাদের লাম্বার আর সেক্রামের যে ব্যথাটা হয় সেই যন্ত্রণাটা হবে সিভিয়ার, প্রচণ্ড, এবং সে যন্ত্রণা চোটে সে নিস্তেজ হয়ে যায়। মোর আর লেস কনস্ট্যান্ট এফেক্টিং সেক্রাম অ্যান্ড হিপস। হিপ বলতে আমাদের যে পিছনে, আমরা বাংলায় যাকে পাছা বলি, এই পাছার মধ্যে একটা বড় হার আছে, দুই পাশে দুটো বড় হার আছে, সেই হারকে বলা হয় হিপ। এই হিপটা হচ্ছে, হিপে কি হয়, এই হিপে যন্ত্রণা হয়, কনস্ট্যান্ট পেন। ব্যাক গিভ আউট ডিউরিং প্রেগনেন্সি, গর্ভাবস্থায় তার গিভ আউট, গর্ভাবস্থার একটা পিকুলার সিমটমস ডিউরিং প্রেগনেন্সি একটা প্রলাপস হয়, মেয়েদের যে জরায়ু বেরিয়ে যায় সেটা গর্ভাবস্থায় থাকে। গর্ভাবস্থায় আর কি হয়, প্রলাপস সাথে লিকুরিয়া হয়। ন্যাচারালি আমরা প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের একটা লিকুরিয়া লক্ষ্য করেছি ওয়েন ওয়াকিং, আর এই লিকুরিয়াটা বাড়ে কখন, কিসে তার কষ্টটা বাড়ে, এই বাড়ে ডিউরিং ওয়াকিং অ্যান্ড স্টুপিং। ওয়াকিং মানে হাঁটা চলার সময়, আর হচ্ছে স্টুপিং মানে নিচু, মাথা নিচু করে নিচের দিকে মানে অবস্থান করলে। মাস্ট সিট অর লাই ডাউন, আর সেটা যখন হয় মাস্ট সিট অর লাই ডাউন, তাকে বাধ্য হয় যে বসে পড়তে বা শুয়ে পড়তে। সেন্সেশন অফ হ্যাভিনেস, সেন্সেশন অফ হ্যাভিনেস অ্যান্ড ল্যাম্পনেস ইন ব্যাক। ল্যাম্পনেস মানে হচ্ছে মানে পক্ষাঘাতের মতো অবশ হয়ে যাওয়া, আর কি হ্যাভিনেস ভারী অনুভূতি, কোথায়, ইন ব্যাক, ব্যাকে সেটা অনুভূতি। প্যারালিস্টিক ফিলিং ইন আর্ম, হাতে একটা প্যারালিস্টিক, প্যারালিসিস হওয়ার মতো একটা অনুভূতি থাকে। লেগস অ্যান্ড স্পাইন, পা এবং স্পাইন মানে শিরদাঁড়ায় এই অনুভূতিটা হয়। সালফারের অ্যাগ্রেভেশন কখন হয়, কিসে হয়,
সালফারের অ্যাগ্রাভেশনটা হয় মোশনে, ব্যাকএক অ্যান্ড সোরনেস বাই ওয়াকিং অ্যান্ড স্টুপিং, মানে হাঁটা চলাতে বৃদ্ধি হয়, আর স্টুপিং মানে কুঁজো হয়ে গেলে। তা এই হচ্ছে আমাদের স্কলার হিপের লক্ষণ, পেন পিকচার। আর এই লক্ষণগুলোর সঙ্গে আমাদের ইউরিক অ্যাসিড, লাংস ভূমিকা আর সালফারের সিমিলারিটি রয়েছে। তা আমরা নেক্সট যেটা শুরু করব সেটা এরপরের দিন থেকে আমাদের থাকবে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আর অর্গানোয়াইজ মেটেরিয়াল মেডিকা আর হচ্ছে